আজকে আমি খুব সহজে আমের আচার তৈরি করে দেখাবো আমার মায়ের রেসিপি অনুযায়ী। তো উনি নাকি শুকনো মরিচের গুঁড়া আর হলুদ দিয়ে মেখে বাতাসে অথবা রোদ্রে শুকিয়ে নিতেন, তারপরে সরিষার তেলের মাঝে উনি এটা রান্না করে নিতেন আচার। তো আমি সেই সিস্টেমে আজকে করতেছি, তো দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। আমি এখন এটা পুরোটা মেখে রোদে দিয়ে আসবো। আমি ঝাঁকিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এই অবস্থায় একটা থালায় বিছিয়ে দিব আর রোদে দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি আচারগুলোকে বানিয়ে নিচ্ছি। আচারগুলো কিছুটা শুকিয়ে এসেছে, এই যে এই অবস্থায় আছে। এখন এগুলো ছাদ থেকে শুকিয়ে আনলাম। এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, আজকে আমার মা যেভাবে বানায় আচার সেরকম করে খুব সহজ উপায়ে কম টাইমে আমি রেসিপিটা করে দেখাচ্ছি, আচারের রেসিপিটা। এখন আমি এখানে আমগুলো দিয়ে দিব। এখানে আরও কিছু তেল লাগবে, সরিষার তেল দিয়ে দিচ্ছি, ডুবো তেলে রান্না হবে। দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া, আমার রসুন খেতে ভালো লাগে, আচারের রসুন দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিচ্ছি, পরে আবার স্বাদ অনুযায়ী দিয়ে দিব। এই আচারটা টক মিষ্টি ঝাল হবে, একটু টক থাকবে, ঝালও থাকবে, আবার মিষ্টিও হবে। অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, বেশি দিব না, আবার শুকনো মরিচের গুঁড়াও দিব, আবার ঝাল ফেলে যাবে বেশি। একটু সিদ্ধ হয়ে এলে আমি গুড় দিয়ে দিব। আমি ঢেকে দিচ্ছি, অল্প আছে, একটু সিদ্ধ হোক। খুলে দেখি, এই যে আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে গুড়, কতটুকু গুড় লাগবে জানি না, এই যে খেজুরের গুড় এনেছিলাম বাজার থেকে, বললো তো ভালো, তো আমি এটা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে গলে যাবে। চিনির পরিবর্তে আমি গুড় দিয়ে রান্না করতেছি। গুড়টা হয়তো গলে গেছে, দেখি একটু, আমার তো আচারও গলে যাইতেছে। এই অবস্থা হলো, এখন গুড়টা একটু গলবে। গুড়টা গলে সারলে আমি আচারের মশলাগুলো দিয়ে দিব, জিরার গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, আর দিব ধনিয়ার গুঁড়ো, হয়তো আর বিট লবণ। এতে হয়ে যাবে আমার আচার, ঝটপট আচার। আর দিব একটু সিরকা। হ্যাঁ, আচার প্রায় হয়ে গেছে। আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন মশলা, জিরার গুঁড়া, আর সামান্য একটু বিট লবণ। আর দিব কিছু চিলি ফ্লেক্স, বেশি দিব না, অল্প দিয়ে, আবার ঝাল লাগলে মেয়েরা খাবে না, এই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। খুব ঝটপট হয়ে যায় এই আচারটা, কিন্তু আমার আচারটা কি গলে যাচ্ছে গা। দেখেন আচারটা কত সুন্দর লোভনীয় হয়েছে। এখন সবার শেষে আমি সিরকা দিয়ে দিব যেন নষ্ট না হয়ে যায়। তো হয়ে যাবে আমার মায়ের হাতের রেসিপি আমের আচার, টক ঝাল মিষ্টি আচার। সিরকা দিয়ে দিচ্ছি একটুখানি, আমার আচার হয়ে গেছে। আপনারা খুব সহজেই এই আচারটা বানিয়ে ফেলতে পারবেন, কারণ এটাতে এত কিছু দেওয়া লাগে না আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন এটা ঠান্ডা হলে আমি বয়মে ভরে রাখব। এখন আমি এটা আমার আচার প্রস্তুত, চুলা অফ করে দিচ্ছি। ব্রাইটনেসটা আছে কিনা জানি না, বাড়াবো। আচ্ছা।